সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে খুব সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করব আল জাজিরা টেলিভিশনের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার। আমি এই ইতিহাসটি নিয়েছি হাসান মাহমুদ নামে একজন ফেসবুকার থেকে এবং উইকিপিডিয়ার সাহায্য আমি নিয়েছি। আল জাজিরা টেলিভিশনটি প্রতিষ্ঠা হয়েছিল 1 নভেম্বর 1996 সালে সৌদি আরবে। সৌদি আরবের সরকার প্রায় 150 জনের মতো আরাবিয়ান এবং ফিলিস্তিনের নাগরিককে নিয়ে ব্রিটিশ যে মিডিয়া বিবিসি সাহায্য নেয় এবং বিবিসির একজন সিইওর মাধ্যমে এই আল জাজিরা টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলটি তারা চালু করে এবং এটির যে টেকনিশিয়ান, যে দক্ষতা এবং সাংবাদিকদের মানোন্নয়নের জন্য ট্রেনিং করে কিন্তু এই বিবিসি ওয়ার্ল্ডের একজন সিইও এবং এর সাথে জয়েন্ট ভেন্টার হিসেবে ছিল অরবিট কমিউনিকেশন কোম্পানি। তো এই যে আল জাজিরা টেলিভিশন যখন প্রতিষ্ঠা হয় তখন আল জাজিরার বিবিসি সাংবাদিক যিনি ছিলেন, যিনি সিইও ছিলেন, তিনি সৌদি সরকারকে একটি শর্ত দিয়েছিলেন যে আল জাজিরা টেলিভিশনটি থাকবে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত স্বাধীন একটা চ্যানেল, সৌদি রাজপরিবার এতে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এইটা একটা শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 1.5 বছর পরে দেখা গেল যে সৌদি রাজপরিবার বা সৌদি সরকার এই শর্তটা ভঙ্গ করে এবং আল জাজিরা টেলিভিশনকে তাদের মুখপাত্র হিসাবে হস্তক্ষেপ করা শুরু করে এবং তখন থেকে কিন্তু ওই সিইও সহ সব সাংবাদিক একসাথে আল জাজিরা টেলিভিশনটি তারা বয়কট করেন এবং সেখান থেকে পদত্যাগ করেন। এবং এই সুযোগে কাতারের আমির শেখ হামাদ আল খলিফা উনি $137 মিলিয়ন মাধ্যমে এই আল জাজিরা টেলিভিশনটি কিনে ফেলেন এবং এই প্রথমে এই আল জাজিরা টেলিভিশনটি প্রায় 6 ঘন্টার সম্প্রচার করত, পরবর্তীতে এটা 12 ঘন্টার সম্প্রচার করা শুরু করে এবং এদের আল জাজিরা চ্যানেলটির সবচেয়ে বেশি সফলতা ছিল এবং সবচেয়ে বেশি যে ভূমিকাটি তাদের বিতর্কিত সৃষ্টি করেছিল, চমকপ্রদ যে ঘটনা সেটা হচ্ছে যে 2001 সালে ওসামা বিন লাদেন একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার তারা প্রচার করে এবং এর পরবর্তীতে এতে ক্ষুব্ধ হয়ে আমেরিকা কাতার সরকারকে, কাতারের আমিরকে তারা অভিযোগ করে যে আল জাজিরা টেলিভিশনটি চ্যানেলটি বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আল জাজিরার সিইওর কথা অনুযায়ী কাতার সরকার বা কাতারের আমির যাতে এটাকে হস্তক্ষেপ করতে না পারেন সেই জন্য কাতারের আমির উনি কাতারের সংবিধানে লিখে দেন যে আল জাজিরা থাকবে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কোনো ধরনের কোনো সরকারি হস্তক্ষেপ আল জাজিরায় থাকবে না। যখন আমেরিকা ক্ষুব্ধ হয়ে কাতারকে প্রেশার ক্রিয়েট করে যে আপনারা এই চ্যানেলটি বন্ধ করে দেন, তখন কাতারের আমির তিনি অজুহাত বা উনি অজুহাত দিয়ে দেখান যে আমাদের সংবিধান এটা সাপোর্ট করতেছে না, সুতরাং আমরা এটা বন্ধ করতে পারবো না। আজ এখন এতদিন পরে অনেকেই চেষ্টা করতেছেন, আমেরিকা পর্যন্ত চেষ্টা করেছে, সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাতের মতো প্রভাবশালী দেশগুলো চেষ্টা করেছে বন্ধ করে দিতে আল জাজিরার সম্প্রচার, কিন্তু তারা সেটা করতে সফল কাম হয় নাই। এবং আমাদের দেশেও অনেকেই এই স্বপ্ন দেখছেন যে আল জাজিরার চ্যানেলটি সম্প্রচার বন্ধ করে দেবেন, বাংলাদেশে অন্যান্য চ্যানেলগুলোকে যেইভাবে করা হয়েছে সেটা খুদ আমেরিকাও করতে পারে নাই, বাংলাদেশে এটা কোনোদিনও সম্ভব হবে না, আল জাজিরা সম্প্রচার বন্ধ করা এত সহজ হবে না, হয়তো কোনোভাবেই সম্ভব হবে না। আল জাজিরা সত্যের পথে আছে, আল জাজিরা ন্যায়ের পথে আছে, আল জাজিরা যতদিন ন্যায়ের পথে থাকবে, যতদিন সত্যের পথে থাকবে, ততদিন আমরা আল জাজিরাকে সাপোর্ট দিয়ে যাব এবং আমরা আরও আশা করব ভবিষ্যতে এই রকম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আল জাজিরা চ্যানেলটি সত্যের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে এবং দুষ্কৃতকারীদের, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে দেবে। অল স্যালুট টু আল জাজিরা টেলিভিশন। আল জাজিরা টেলিভিশনের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবং আল জাজিরা টেলিভিশনকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।